আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে মাছের একটি সহজ রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন অলরেডি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক দোয়া রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন চলুন এবার রান্নাটা শুরু করা যাক এখানে আমি ছোটো সাইজের বাইম মাছ নিয়েছি সাড়ে তিনশো গ্রাম এই মাছটা ভুনা করে খেতে ভীষণ ভালো লাগে আমি বাসায় যেভাবে এই মাছ ভুনা করি সেভাবেই আপনাদের সাথে আজকে শেয়ার করব। মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছটা ভুনা করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেছে এখন এতে দিয়ে দিব মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজটাকে একটু নেড়ে দিব পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নিব কিছু পেঁয়াজ বাদামি কালার কিছু পেঁয়াজ সাদাটে রয়েছে এখন এতে দিয়ে দিব চার টেবিল চামচ পেঁয়াজ পেস্ট এখন পেঁয়াজটাকে নেড়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি এখন এতে দিয়ে দিব দুই চা চামচ আদা পেস্ট পেঁয়াজ এবং আদা পেস্টটাকে এক মিনিটের মতো ভেজে নিব যাতে করে পেঁয়াজ এবং আদা পেস্টের কাঁচা স্মেলটা চলে যায় তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর আবারও লবণটাকে নেড়ে মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং আদা পেস্ট এক মিনিটের মতো ভাজা হয়ে গিয়েছে এখন এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি পানি দেওয়ার রিজন হচ্ছে এখন আমি গুঁড়া মশলাগুলো দিব গুঁড়া মশলা দেওয়ার পর যাতে পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি দুই চা চামচ লাল মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারবেন তারপর এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এখন সব কিছু নেড়ে একসাথে ভালোভাবে মিক্স করে দিচ্ছি অপেক্ষা করব মশলাটা ভালোভাবে কষে যাওয়া পর্যন্ত মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন উপরে তেলটা ভেসে উঠেছে এখন এতে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা মাছ এখন মাছটাকে নেড়ে ভালোভাবে মিক্স করে দিবো এখন অপেক্ষা করব মাছটা ভালোভাবে কষে যাওয়া পর্যন্ত চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন চেক করে নিচ্ছি মাছটা ভালোভাবে কষানো হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন মাছটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে ভেসে উঠেছে তার মানে মাছটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এতে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি গরম পানি দেওয়ার রিজন হচ্ছে গরম পানি দিলে তরকারির টেস্ট ভালো আসে এখন আবার নেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি মরিচের মাথাটা সামান্য পরিমাণে ফালি করে নিয়েছি এখন এতে দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ তারপর নেড়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে রান্না করব আরও পাঁচ মিনিট এখন ঢাকনাটা সরিয়ে চেক করে নিব মাছটা ভালোভাবে রান্না করা হয়েছে কি না দেখতেই পারছেন মাছটা ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে আমি চেক করে নিয়েছি ঝোলটাও একটু ঘন হয়ে এসেছে এরকম ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিলে খেতে ভালো লাগে এখন চুলা থেকে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাবো তরকারিটা আমি সার্ভ করে দিয়েছি এই বাইম মাছের ভুনাটা খেতে ভীষণ ভালো লাগে এই প্রসেসে আপনারা বাসায় একবার হল ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন তাতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ